বৃহস্পতিবার 5 রাজ্যে বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা হয়েছে। 4 রাজ্যে বিজেপির বিপুল জয়। জয়ের আনন্দে সামিল বনগাঁর বিজেপি কর্মীরা। বিজয় উৎসবে মাতেন টানা, পথ চলতি মানুষকে মিষ্টি মুখ করায়। বৃহস্পতিবার 5 রাজ্যের বিধানসভা ভোটের ফলাফল প্রকাশিত হয়েছে। উত্তরপ্রদেশ, মণিপুর, উত্তরাখণ্ড, পাঞ্জাব ও গোয়ায় বিধানসভা ভোটের ফলাফল ঘোষণা হয় এদিন। 5টি বিধানসভার মধ্যে 4টিতেই ব্যাপক জয় পেয়েছে বিজেপি। পাঞ্জাবে এককভাবে ক্ষমতায় এসেছে আপ। 4 রাজ্যে বিজেপির জয়ে উচ্ছ্বাসিত গোটা দেশের বিজেপি সমর্থকেরা। গোটা দেশের সাথে বনগাঁতেও ভোট জয়ের আনন্দে মেতে ওঠে বিজেপি কর্মী সমর্থকেরা। এদিন বনগাঁ মহকুমার সদরে বিজয় উৎসবে সামিল হন তারা। মিষ্টি বাজনা সহকারে আনন্দে মেতে ওঠেন বিজেপি কর্মী সমর্থকেরা। বিজয় উৎসবে নেতৃত্ব দেন বনগাঁ বিজেপির সাংগঠনিক জেলার সভাপতি রামপদ দাস। এদিন মিছিল করার পাশাপাশি পথ চলতি মানুষকে মিষ্টি মুখ করাতেও দেখা যায় বিজেপি কর্মী সমর্থকদের। এ ব্যাপারে বিজেপির সভাপতি বলেন, আজ সারা ভারত দেখেছে কিভাবে শান্তিপূর্ণ ভোটে মোদীজির নেতৃত্বে বিজেপি জয়ী হয়েছে। এই আনন্দে আমরাও সামিল হয়েছি, সকলকে মিষ্টি মুখ করিয়েছি। মানুষ এগিয়ে এসে এই বিজয় উৎসবে সামিল হয়েছেন। সারা বিশ্ব দেখেছে, সারা ভারতবাসী দেখেছে যে একদম শান্তিপূর্ণভাবে ভোটের যে নতিজা বেরিয়েছে আজকে, 4টি রাজ্যে বিজেপি সরকার গড়তে চলেছে মোদীজির নেতৃত্বে, তার উন্নয়নের শরিক হয়েছে 4টি রাজ্যে। তাই বিজেপির এই যে 4টি সরকার হচ্ছে, সারা ভারতবর্ষের সাথে আমাদের বনগাঁর বিজেপি তারাও আনন্দে মেতে উঠেছে, মানুষের মধ্যে আবির দিচ্ছে এবং স্বতঃস্ফূর্তভাবে যে লাড্ডুটা বিতরণ করা হচ্ছে মিষ্টি মুখের জন্য, মানুষ স্বতঃস্ফূর্তভাবে নিচ্ছে। 4 রাজ্যে বিজেপির জয়ে উচ্ছ্বাসিত গাইঘাটার বিজেপি বিধায়ক সুব্রত ঠাকুর। তিনি বলেন, 4 রাজ্যে মোদী ঝড়ে বিরোধীরা উধাও হয়ে গেছে। আমরা ফল যতটা আশা করেছিলাম তার থেকেও ভালো হয়েছে। আগামী দিনেও মোদীজির নেতৃত্বে গোটা দেশে গেরুয়া ঝড় অব্যাহত থাকবে। উত্তরপ্রদেশ সহ উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, মণিপুর, গোয়া এবং পাঞ্জাবের যে ভোট হলো, আমরা সবাই আশা করেছিলাম আপামর ভারতবাসী তারা সবাই চেয়েছিল যে মোদীজি ক্ষমতায় আসবে, মোদীজি মানেই হচ্ছে বিজেপি এবং মোদী ঝড় অব্যাহত থাকবে। ব্যুরো রিপোর্ট, নিউজ, নোম্যান্সল্যান্ড, বনগাঁ।